অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরকে আবারও কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বিজেপিকে ফলো করছে ওরা, মন্দিরে যাওয়ার পরম্পরা কার? বিজেপির। ওরা মনে করছে এটা করা উচিত, এতদিন মসজিদে হচ্ছিল না তাই শুরু করেছে, আমরা জেলাকে ছোট করেছি ওরাও তাই করেছে, কর্মীদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আমরা শুরু করেছি এখন ওরাও তাই করছে। ঠিক এভাবেই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। আমাদের চিরদিনই কর্মীদের বাড়িতে খাওয়ার একটা ব্যবস্থা থাকে, তাতে খরচাও কমে সম্পর্কও বাড়ে, এটা আমাদের দলের সংস্কৃতি আর এটা ভারতীয় পরম্পরাতেই রয়েছে, অতিথিকে স্বাগত করা, যেটা এখন একটা রাজনৈতিক দল আমাদেরকে ফলো করছে। ঠিক এভাবেই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরে গিয়ে কর্মীর বাড়িতে খাওয়াকে কটাক্ষ করলেন দিলীপ বাবু। বিজেপিকে নকল করছে তৃণমূল, মন্তব্য দিলীপের। দেখুন, টিএমসি পুরোপুরি বিজেপিকে ফলো করছে, মন্দিরে যাওয়ার পরম্পরা কার? বিজেপির। তার মনে করছে এটা হওয়া উচিত, একদিন মসজিদে হচ্ছিল এখন মন্দিরে যাওয়া হচ্ছে, আমরা জেলাকে ছোট করেছি এখানে, সেই জেলা সেই অনুযায়ী তারা পার্টির স্ট্রাকচার তৈরি করেছে, বিজেপি ফলো করে, এখন নেতারা কর্মীদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করছেন। আমার মনে আছে আমাদের ফলো করে এখানে করেছেন, কারণ আমরা চিরদিন আমাদের কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া করি, খরচাও কমে সমাজের সঙ্গে সম্পর্কও বাড়ে। আমাদের জাটুয়া সাহেব মথুরাপুরের, তিনি গেছিলেন এরকম বাড়ি বাড়ি সম্পর্ক, দুয়ারে সরকারের সময় তারা করেছিল, তাদের পার্টির নেতারা কেউ খাওয়াননি, আমাদের কর্মী তাকে ডেকে বাড়িতে ভাত ডাল মাছ খাইয়েছিলেন। তো এটা আমাদের সংস্কারের মধ্যে আছে, এটা ভারতীয় পরম্পরা আছে, অতিথিকে স্বাগত করা, আর সেটা খালি রাজনৈতিক কাজে যেন ব্যবহার না হয়।